এই যে আমটা দেখা যাচ্ছে এটি হচ্ছে সারা বিশ্বব্যাপী এই আমটা সূর্যের ডিম নামে পরিচিত বিশেষ করে জাপান অথবা চায়নায় এই আমটার ব্যাপক চাহিদা এই আমের এক কেজি আমরা বিভিন্ন রিপোর্টে দেখেছি যে জাপানের এক কেজি আমের দাম প্রায় এক লক্ষ টাকা এটি হচ্ছে সেই সূর্যের ডিম আম যদিও এখানকার কৃষক যারা রয়েছে তাদের ভাষায় ওনারা এই আমটাকে বলে থাকেন বাড়ি সেভেন এটি হচ্ছে সেই বিশ্বের সবথেকে দামি আম সূর্যের ডিম আমের কাছে আসো আমের একেবারে মানে আমের উপরের অংশ একেবারে লাল একেবারে লাল টকটকে আমের উপরের অংশ এটি হচ্ছে সেই সূর্যের ডিম আম এরকম রাজশাহীর যে প্রচলিত যে আমগুলি রয়েছে তার পাশাপাশি এখন বাণিজ্যিকভাবে যে আমের বাগানগুলো রয়েছে এই আমের বাগানগুলোতে এরকম বিদেশি ভ্যারাইটি অনেক আমেরই চাষ করা হচ্ছে জানাচ্ছি আমের রাজধানী রাজশাহী থেকে আজকের এই ভিডিওতে রাজশাহীর একটি বড়ো আকারে একটি আমের বাগান দেখাবো এই আমের বাগানটির আয়তন প্রায় আশি বিঘা এখানে রাজশাহীর যে প্রচলিত আমগুলো রয়েছে ল্যাংরা হিমসাগর ক্ষীরসা এর পাশাপাশিও রাজশাহীতে যে এই যে নতুন একেবারে বাণিজ্যিক প্রক্রিয়ায় যে আমের বাগানগুলো করা হচ্ছে এখানে বিশ্বের বিভিন্ন দেশের অনেক নামি দামি ভ্যারাইটি আমেরও চাষ করা হচ্ছে তো আজকে আমাদের এই ভিডিওতে রাজশাহীর এই বিখ্যাত আমের উপরে একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে বিশেষ করে যারা রাজশাহীর আমকে পছন্দ করেন রাজশাহীর আমকে ভালোবাসেন তারা ভিডিওটি একদমই মিস করবেন না তো এটাই হচ্ছে রাজশাহী কিংবা চাপাই নবাবগঞ্জের মানুষের আন্তরিকতা আমরা যে বাগানটিতে আম দেখার জন্য এসেছি এই বাগানের পক্ষ থেকে আসার সাথে সাথেই আমাদেরকে এক প্রকার ওয়েলকাম ড্রিঙ্কস যেটাকে বলে অভিজাত হোটেলগুলোতে গেলে যেভাবে ওয়েলকাম ডি দিয়ে স্বাগত জানায় এই বাগানে আসার সাথে সাথেই বাগানের এক কর্মচারী আমাদেরকে আম দিয়ে আপ্যায়ন করলো আমরা বাগানে এসেই আম খেতে পারলাম এজন্য বাগানের মালিক সহ বাগানে যারা কর্মকর্তা কর্মচারী আছে শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রাজশাহীর যে দিকটাই আপনি যাবেন আমের বাগান কম বেশি প্রায় রাজশাহী চাপাই এই দুই জেলা আর সব জায়গায় আম চাষ হয় কমার বেশি বিশেষ করে রাজশাহীতে যে সমস্ত আমের বাগান রয়েছে এই সবগুলো বাগানেই বিভিন্ন জাতের আম রয়েছে এই যে আমটা দেখা যাচ্ছে এটা একটু বড় সাইজের এটা হচ্ছে আশ্বিনা তো আমরা রাজশাহীর যে এলাকাটায় এসেছি এটাই মূলত হচ্ছে রাজশাহী কিংবা চাপাইয়ের যে আম যে সমস্ত জায়গায় উৎপাদন করা হয় মূলত এই এলাকায় সবথেকে বেশি আম হয় তো এই রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জের আমের উপরে আমরা এই ভিডিওটি নির্মাণ করছি একটু দেখানোর চেষ্টা করব যে রাজশাহীর যে চিরচরিত যে আমগুলো রয়েছে যেমন খিসা ল্যাংরা বা অন্যান্য পরিচিত যে আমগুলি রয়েছে এর বাইরেও নতুন নতুন অনেক জাতের আম রয়েছে যেটি রাজশাহীতে নতুন চাষাবাদ শুরু হয়েছে সেই আমগুলো দেখানোর চেষ্টা করি এক একটা গাছ দেখলে মনে হয় যে এক একটা গাছে এই তিন থেকে চার মন আম হবে যদিও আম গাছ তো টুকটাক বাংলাদেশের সব জেলাতেই কম বেশি আম গাছ রয়েছে কিন্তু রাজশাহী কিংবা এই চাপাইয়ের মতো আমের স্বাদ কিংবা এই অঞ্চলের আমের সবথেকে থেকে বড়ো বৈশিষ্ট্য যেটা এদের আমের আম যেমন মিষ্টি হয় তেমনি এই আমের স্বাদও অতুলনীয় আর সবথেকে থেকে বড় একটা ব্যাপার হচ্ছে যেটা প্রথমে বললাম যে আম টুকটাক সব জেলাতেই হয় কিন্তু রাজশাহীর মতো এত পরিমাণ আম এই যে ছোট ছোট এক একটা গাছে যে কি পরিমাণ আম ধরেছে এটা নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করার মতো না যে এইটুক একটা গাছে এ গাছটা পরিমাপ করলে আমার থেকেও অনেক ছোট হবে অথচ এই গাছটায় আম রয়েছে মিনিমাম দশ থেকে পনেরো কেজি আম রয়েছে এই একটুক একটা গাছে এটাই হচ্ছে রাজশাহীর এই বাণিজ্যিক আম যে চাষ যেটা শুরু হয়েছে এর মূল কারণই হচ্ছে এটা যে এ অঞ্চলে আম এতটাই ভালো হয় এতটাই ভালো হয় যেটা বলার মতো না প্রতিটা গাছে প্রতিটা গাছে যতগুলি আম গাছ রয়েছে প্রতিটা গাছেই অসংখ্য আম ধরে আছে অসংখ্য আম ধরে আছে এই দিকটাতে যদি দেখাই আম আর আম ছাড়া এখানে কোনো মানে গাছের থেকে মনে হচ্ছে যে আম অনেকটা বেশি এ হচ্ছে রাজশাহী এর আমের বাগানের আমের অবস্থা আমরা যারা শহরের মানুষ আমরা ঢাকা শহরে যারা বসবাস করি আমরা রাজশাহীর আমটা একটু খুঁজি বাট আজকে আমি আসছি সরাসরি রাজশাহীতে রাজশাহীর যে আমের বাগানগুলি রয়েছে এগুলি দেখার জন্য তো আমের বাগান দেখে এক প্রকার কি বলবো মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো যে এই ছোট ছোট আম গাছে যে এত পরিমাণ আম হতে পারে যেটা আমার ধারণা ছিল না দেখুন কতটুকু একটু গাছ এই গাছটা এতটাই মানে কি বলবো গাছটা আমি যদি একটু দাঁড়াই গাছটা হিসেব করলে আমার থেকে মানে আমার সাইজের থেকেও অনেক ছোট হবে অথচ এই গাছে যে কি পরিমাণ আম ধরেছে বলার মতো না মনে হচ্ছে এ গাছে এক মনের উপরে আম হবে অথচ গাছটা কতটুকু হবে চার বা সাড়ে চার ফিট হবে গাছটা অথচ আম কয়েক মন আম ধরেছে টুক গাছে এদিকটায় যদি একটু দেখাই দেখুন আম মানে কি পরিমাণ আম ধরেছে এটা বলার মতো না মানে এ একটু গাছ আমি মানে জাগাতে পারতেছি না এত পরিমাণ আম ধরেছে এই এই জায়গাটা দিয়ে এরকম যতগুলি আম বাগান আম বাগানে যতগুলি আম গাছ রয়েছে সব গাছেরই এই একই অবস্থা মানে কি পরিমাণ আম যে ধরে আছে গাছগুলোতে বলে বোঝানোর মতো না এই হচ্ছে রাজশাহীর আমের অবস্থা মানে বাগানের যে দিকটাতেই যাচ্ছি প্রতিটা জায়গায় মানে একটার থেকে মনে হচ্ছে আর একটায় আমের সংখ্যা বেশি প্রতিটা গাছেই অসংখ্য আম ধরে আছে এদিকটায় যদি একটু দেখাই যে কি পরিমাণ আম এদিকটায় ধরেছে এ হচ্ছে রাজশাহীর আমের অবস্থা রাজশাহী থেকে আম পাড়ার জন্য বিশেষ করে অনেকের ক্ষেত্রে আম পারার জন্য গাছে উঠতে হয় কিন্তু রাজশাহীর এই আম পাড়ার জন্য গাছে উঠতে হয় না এটা হাত দিয়ে ধরা মাত্রই আপনার হাতে চলে আসবে এটা হচ্ছে রাজশাহী আমের বৈশিষ্ট্য বলা চলে যে এই অঞ্চলে আম বা এরকম রাজশাহীর যে কোনো বাগানে আপনি গিয়ে দুই একটা আম ছিনলে বা খেলে সেটা এখানকার যারা লোকজন আছে বা আমের বাগানের যারা মালিক আছে এরা খুব একটা কিছু মনে করে না বরঞ্চ রাজশাহীতে যারা আসে আম খাওয়ার জন্য বা ঘোরার জন্য এদেরকে আম বাগানের যারা মালিক রয়েছে তারা যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করে আমরা এই আমটা ছিঁড়েছি একটু কেটে দেখতে চাই যে এটা কীরকম দাও তো ছুরিটা একটু একটু আমটা কেটে দেখাচ্ছি কী পরিমাণ লাল আম একেবারে মানে কি বলবো বলার মতন এবং রাজশাহীর আম খুব মানে খুব রস আলো এটা কি জাতের আম বোম্বাই এটা বোম্বাই জাতের আম মানে যথেষ্ট লাল এবং আমটা খুবই রস আলো উপরের অংশটা যদিও একটু সবুজ টাইপের কাঁচা দেখাচ্ছে কিন্তু ভিতরটা একেবারে লাল টকটকে রহিম হুম যথেষ্ট মিষ্টি যথেষ্ট মিষ্টি রাজশাহীতে এসে এরকম গাছ থেকে সরাসরি আম পেরে বাগানে বসে আম খাওয়ার মজাটাই আলাদা যদি রাজশাহীতে কখনো আসার সুযোগ হয় তাহলে আম বাগানে বসে আম খাওয়াটা একটু ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এটা তো অনেকটা ওই যে সূর্যের ডিম যে বলে হুম এই আমের তো বিশ্ব বাণিজ্যে অনেক টাকা দাম হুম এটা 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 দামি আম কিন্তু আমি এটা গতবার বিক্রি করছিলাম কী জাতের বোম্বাই খির্সা এটা হচ্ছে বোম্বাই খিরসা যদিও এটা আমাদের মানে শহর অঞ্চলে মনে হয় এটাই ন্যাংরা হিসাবে বিক্রি হয় এটা এখানের যারা আম চাষের সাথে জড়িত তাদের ভাষায় এটা হচ্ছে বোম্বাই খিরসা এই যে এই দিকটাতে একটা উঁচু মানে মাচাঙের মতো রয়েছে বিশেষ করে যারা এই পুরো আমের বাগান পরিচর্যা করে যারা দেখাশুনো করে তারা সব মাচাংয়ের উপরে উঠে মানে বসে রেস্ট নেয় বা পুরো বাগান পাহারা দিয়ে থাকে এভাবে যদি একটু বাগানটাকে দেখানোর চেষ্টা করি পুরো বাগানটা এখান থেকে অনেকটাই দেখা যাচ্ছে বাগানের এ অংশের যে গাছগুলি রয়েছে এগুলি অনেকটা নতুন তিন বছর ধরে এই গাছগুলো লাগানো হয়েছে আর এ এই দিকটিতে যে গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে বড় এগুলোর বয়স প্রায় আট থেকে দশ বছর আশি বিঘা জমির উপরে বাগানটা হয়েছে বিশাল বাগান বিশাল বাগান মানে বাগানের এ মাথা থেকে ও মাথা দেখা যায় না বললেই চলে অনেক বড় বাগান এই যে এই একটা গাছ এই গাছটাও খুবই ছোটো কিন্তু অসম্ভব আম ধরেছে প্রচুর পরিমাণ আম ধরেছে এটা কি জাতের আম বাড়ি ফোর এটা হচ্ছে বাড়ি ফোর প্রচুর আম ধরেছে এই ছোট্ট গাছেও কি পরিমাণ আম ধরেছে যেটা দেখে খুবই মানে কি বলবো আল্লাহর নিয়ামত আল্লাহ কোথায় কি যে আল্লাহ সৃষ্টি করে সেটা বলা মুশকিল বিশেষ করে আমের ক্ষেত্রে রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জের এই আম বলার মতো একটা বিষয় বা দেখার মতো একটা বিষয় এই সামনে আসো আরও কাছে আসো এ হচ্ছে আমের কোয়ালিটি এ এদিকটা হচ্ছে একটু লালচে বিশেষ করে সূর্যের ডিম নামে যে আমটি রয়েছে এখানকার যারা কৃষক রয়েছে তারা এটাকে বাড়ি ফোর বলতেছে এবং যেটা একেবারে সম্পূর্ণ রেড বা লাল এই আমের উপরের অংশটা ছোলাটা এটাকে এখানকার স্থানীয় কৃষকরা বলতেছে বাড়ি সেভেন যেটাকে সূর্যের ডিম নামে যে আমটা বিশ্বব্যাপী পরিচিত এবং পৃথিবী জুড়ে এই আমটার দাম সব থেকে বেশি আমরা এই বাগানে সে সূর্যের ডিম অর্থাৎ বাড়ি সেভেন আমটাও রয়েছে আমরা সেটাও একটু দেখানোর চেষ্টা করব রাজশাহীর আমের বাগানের এই যে যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি দুই পাশে অসংখ্য আমের গাছ রয়েছে মানে প্রতিটা গাছেই প্রচুর পরিমাণ আম ধরে আছে বিশেষ করে রাজশাহীর শুধু বাগান না রাজশাহীর পথে ঘাটে যে দিকটাতে আপনি যাবেন আম গাছ আর আম গাছ এখানে আমার দেখে যেটা মনে হচ্ছে রাজশাহীতে যে পরিমাণ গাছ রয়েছে তার ফিফটি বা সিক্সটি পারসেন্টের হয়েছে মানে হচ্ছে শুধু আম গাছ আমাদের অঞ্চলগুলোতে আমরা যেমন রাস্তাঘাটে বা বিভিন্ন সরকারি রাস্তার দুপাশে বিভিন্ন জাতের গাছ আমরা দেখে থাকি কিন্তু রাজশাহীর এই অঞ্চলটিতে বিশেষ করে রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জের এই অঞ্চলগুলোতে সবই আম গাছ এ হচ্ছে আমের অবস্থায় এই ছোট্ট একটা গাছে এই আম ধরেছে এক দুই তিন এই তিনটা আমে এখানে প্রায় এক থেকে দেড় কেজি হবে এই আমের সাইজটা খুবই বড় অথচ গাছ এইটুক এভাবে এই রাজশাহীর পথে ঘাটে যেখানে যেখানে আম গাছ রয়েছে প্রতিটা আম গাছেই এত পরিমাণ আম ধরে এত পরিমাণ আম ধরে যেটা বলাই বাহুল্য এই যে আমটা দেখা যাচ্ছে এটি হচ্ছে সারা বিশ্বব্যাপী এই আমটা সূর্যের ডিম নামে পরিচিত বিশেষ করে জাপান অথবা চায়নায় এই আমটার ব্যাপক চাহিদা এই আমের এক কেজি আমরা বিভিন্ন রিপোর্টে দেখেছি যে জাপানের এক কেজি আমের দাম প্রায় এক লক্ষ টাকা এটি হচ্ছে সেই সূর্যের ডিমাম। যদিও এখানকার কৃষক যারা রয়েছে তাদের ভাষায় ওনারা এই আমটাকে বলে থাকেন বাড়ি সেভেন এটি হচ্ছে সেই বিশ্বের সবথেকে দামি আম সূর্যের ডিম আমের কাছে আসো আমের একেবারে মানে আমের উপরের অংশ একেবারে লাল একেবারে লাল টকটকে আমের উপরের অংশ এটি হচ্ছে সেই সূর্যের ডিমাম এরকম রাজশাহীর যে প্রচলিত যে আমগুলি রয়েছে তার পাশাপাশি এখন বাণিজ্যিকভাবে যে আমের বাগানগুলো রয়েছে এই আমের বাগানগুলোতে এরকম বিদেশি ভ্যারাইটি অনেক আমেরই চাষ করা হচ্ছে কথা বলছি এই যে বাগানটি এই বাগানটির যিনি মালিক রয়েছেন আমিনুল ইসলাম ওনার সাথে উনি মূলত এই বিশাল এই বাগানটির মালিক আমরা একটু ওনার কাছে জানতে চেষ্টা করব যে কিভাবে এই বাগান শুরু করেছে এবং ফলের মানে আমের কি পরিমাণ আম উৎপাদন হচ্ছে বা ফলন কিভাবে হচ্ছে বা বর্তমানে বাজার দর কিরকম পাচ্ছে আপনার কাছে একটু জানতে চাচ্ছি এই বাগানটা তো আপনার জি কত বছর হয় এই বাগানটা আপনি করেছেন বাগান করা তিন বছর হলো তিন বছর এবছরে কি প্রথম ফলন আসছে প্রথম ফলন এবার গতবার অল্প অল্প নিয়েছিলাম আর এবার গতবার অল্প আসছে এবারে পূর্ণ ফলন আসছে তো কি রকম আশা করতেছেন ফলন কি রকম হয়েছে বা বাজারে আমের এবছর কি রকম বাজার এখন তো রূপালীর বাজার হয়নি রূপালীর বাজার রূপালীর বাজার টোটালটাই কি আমরূপালী আছে বাড়িফোর আছে বাড়িফোর ওই দিকটায় বাড়িফোর এই পশ্চিমে এই সাইড আছে পূর্ব দিকে হ্যাঁ পূর্ব দিকে বাড়িফোর বর্তমানে কি আপনার এই বাগান থেকে কোন আম যাচ্ছে বাজারে এখন খিরসা যাচ্ছে খিরসা কত করে পাচ্ছেন খিরসা এখন ষোলোশো দু হাজার ষোলোশো দু হাজার টাকা মন মন মূলত রাজশাহী এবং চাপাইয়ের যে সমস্ত অঞ্চলে আম অধিক উৎপাদন হয় আপনাদের এই এরিয়ার তো হ্যাঁ হ্যাঁ এইটা মানে ইয়া রাজশাহীর কোন ইয়ার ভিতরে পড়ছে এটা রাজশাহী এটা হলো তানোর তানোর থানার মধ্যে তানোর থানার থানার মধ্যে এই অঞ্চলের কি অধিকাংশ মানুষেরই পেশা আম চাষ ছিল না এটা এটা প্রথম এখানে শুরু করেছি আপনার কি জানা আছে আমরা যে এই অঞ্চলে কিভাবে এই বাণিজ্যিক আকারে আম চাষ শুরু হলো এই আম চাষ শুরু হয়েছে মানে ফলনের কারণে এক বিঘা জমির ধান বিক্রি করে টাকা পাই ধরেন বিশ হাজার এক বিঘা জমির আম বিক্রি করলে টাকা পাই পঞ্চাশ থেকে ষাট হাজার

রাজশাহীর এই সর্ববৃহৎ আমের বাগান থেকে আজ এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল বাটুনটি বাজিয়ে রাখুন